জাতপাতকে কেন্দ্র করে যখন ক্রমশই অসহিষ্ণু হয়ে পড়ছে মানুষজন, তখন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের মনোহলি গ্রামে সর্বজনীন কালীপুজো সম্প্রীতির এক অনন্য নজির। বহু বছরের এই পূজার বিশেষত্ব হলো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একত্রিত হয়ে এই পূজোর আয়োজন করেন। এবছরও তার ব্যতিক্রম নয়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 250 বছর পূর্বে এই পূজোর আরম্ভ হয়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই চত্বরে নির্মাণ হয়েছে মন্দির, স্থাপন করা হয়েছে মায়ের থান। শ্যামার আরাধনায় সমানভাবে অংশগ্রহণ করে উভয় সম্প্রদায়ের মানুষেরা। কালী পূজার দিন সকলে একসঙ্গে মিলে একদিকে যেমন প্রসাদ গ্রহণ করেন, তেমনই অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পাশে থাকা মাজারে সিন্নি করে খেয়ে থাকেন। এই রীতি বহু যুগ ধরেই চলে আসছে মনোহলি গ্রামে। পূজা হয় এটা কালী পূজা, যে এটা পূজা কতদিন থাকে যে হচ্ছে, হ্যাঁ সেটা আমরা বলতে পারবো না। যে নাই করে 250-300 বছর তো কোনো ব্যাপার নেই। যে এখানে কালী পুজো হচ্ছে, যে আবারের মাদারের সিন্নি দেওয়াও হয়, বলি নাই করে 40-40-এর উপর। প্রতি বছর কালী পুজো পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতেও থাকেন উভয় সম্প্রদায়ের মানুষ। এই পুজো দেখতে শুধু তপন থানা এলাকার লোকজনই নয়, জেলার আশেপাশের লোকেরাও আসেন। এই পুজো দক্ষিণ দিনাজপুর জেলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ তৈরি করে আসছে বছরের পর বছর ধরে, যা দিনাজপুর জেলার মিশ্র সংস্কৃতির ঐতিহ্য। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওমকার, অনলি ট্রুথ।